আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে সাংগঠনিক কর্মী সভার আয়োজন করল জাতীয় কংগ্রেস। মঙ্গলবার বিকেলে মুর্শিদাবাদের শামসারগঞ্জের বগদাদনগর অঞ্চল কংগ্রেসের উদ্যোগে কাকুরিয়ায় আয়োজিত এই কর্মী সভায় দলীয় কর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। এদিনের সাংগঠনিক কর্মী সভায় উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের অন্যতম নেতা আলফাজউদ্দিন বিশ্বাস, শামসারগঞ্জ ব্লক কংগ্রেস সভাপতি মোহাম্মদ ইমাম শেখ, ব্লক কংগ্রেস নেতা হাবিবুর রহমান সহ অন্যান্য নেতৃত্ব। এখান থেকেই পঞ্চায়েত ভোটের জন্য প্রস্তুত থাকার বার্তা দেওয়া হয় কংগ্রেস নেতৃত্বের পক্ষ থেকে। পাশাপাশি সুষ্ঠুভাবে নির্বাচন সম্পন্ন হলে আগামী পঞ্চায়েত নির্বাচনে বিভিন্ন পঞ্চায়েতে জাতীয় কংগ্রেস বোর্ড গঠন করবে বলেও আশা ব্যক্ত করেন শামসারগঞ্জ ব্লক কংগ্রেস নেতৃত্ব। শামসারগঞ্জ ব্লকের বগদাদনগর অঞ্চলে কর্মী সম্মেলন, কংগ্রেস কর্মীদেরকে নিয়ে একটা সম্মেলন কর্মশালা, এটা উদ্দেশ্য হচ্ছে যেহেতু আগামী ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন, এই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে কর্মীদের মধ্যে একটা বোঝাপড়া, একটা আলাপ আলোচনা কীভাবে আগামী পঞ্চায়েত ভোট আমরা বৈতরণীটা পাঠ করতে পারব, তার একটা পুরো পরিকল্পনা সাজানো হয়েছে, তাদের মধ্যে একটা বার্তা দেওয়া হয়েছে।